ওই ফুটমস্তান গব্বর সিং অনুব্রত মণ্ডলেরা বলতো যে হাত মুছে দে দে ঠাকুর, সেটা হয়তো কানে পৌঁছায়নি এই সমাজের অনেকের। কিন্তু এখন যখন ঠাকুর ঘুরিয়ে বা অনুব্রতর বুকের উপর দাঁড়িয়ে পড়ে বলছে এবার যদি তুমি আমার নাম কাটতে আসো শোলের শেষ সিন আমরাই দেখাবো, সেটা তো মুশকিলের কিছু নেই। মানুষ যখন আমাকে মারবে, মানুষ যখন আমাকে কাজ দিচ্ছেন আমাকে পেটে মারতে চাইছে, আমি তখন মুখে মধু নিয়ে দাঁড়িয়ে থাকতে পারবো না। আমাকে বলছে হাত কেটে, হাত কেটে গলায় ঝুলিয়ে দেবে বলছে। হাত কাটবে বলিনি, গলায় থাকবে, হাত কাটবে দেখুন, সেতুতে হাত গলায় থাকবে। বামেদের মুখে এই এই কথা আদৌ কি শোভা পায়? আমাদের সঙ্গে রয়েছেন সায়ন বন্দ্যোপাধ্যায়। প্রথমে সায়নের প্রতিক্রিয়া নেব এই প্রসঙ্গে, যে একসময় কিন্তু এই ভাষা সন্ত্রাস নিয়ে বিনয় কুমার থেকে শুরু করে অনিল বসু সবাইকেই যথেষ্ট সমালোচনার মুখে পড়তে হয়েছিল, এবং সেই সন্ত্রাস, সেই ভাষা সন্ত্রাস থেকেই মানুষ বদল চেয়েছিল, পরিবর্তন চেয়েছিল, আবারও সেই একই রকম ভাবে। মানে এটা কি মানে টিকে থাকার একটা মানে কোনো উপায়, যে মানে যেহেতু এখন বামেরা আর সেই অর্থে কোথাও নেই, অন্ততপক্ষে এই এই কথা বলে অন্ততপক্ষে খবরে থাকা বা টিকে থাকা, লড়াইতে থাকা। না, আমার প্রথম কথা হচ্ছে যে মীনাক্ষী দি কি বলেছে, মীনাক্ষী মুখার্জি কি বলেছে। মীনাক্ষী মুখার্জি বলেছে যে আমাদের নাম যদি কোনো প্রকল্প থেকে বাদ যায়, এখন এই রুটি রুজি জীবিকা, আমার বেঁচে থাকবার জন্য যা যা জিনিস প্রয়োজনীয়, আমাদের অভিজ্ঞতার মধ্যে রয়েছে শেষ 11 বছর, শুধু বামপন্থীরা কেন, যে কোনো বিরোধী দল করতে গেলে, যে কোনো বিরোধী দল করতে গেলে তুমি তৃণমূল করো না, তোমার নাম আমি বাদ দিয়ে দেবো, তুমি ঘরের টাকা পাবে না, তুমি শৌচালয়ের টাকা পাবে না, তুমি এর টাকা পাবে না, 100 দিনের জব কার্ডে তোমার নাম থাকবে না। প্রতিবাদ তো অন্য ভাষাতেও হতে পারে, অন্য ভাবেও হতে পারে। হ্যাঁ, আমি বলছি এখন মুশকিল হচ্ছে অন্য জায়গাতে। এতদিন যখন তৃণমূল কংগ্রেসের ওই ফুটমস্তান গব্বর সিং অনুব্রত মণ্ডলেরা বলতো যে হাত মুছে দে দে ঠাকুর, সেটা হয়তো কানে পৌঁছায়নি এই সমাজের অনেকের। কিন্তু এখন যখন ঠাকুর ঘুরিয়ে বা অনুব্রতর বুকের উপর দাঁড়িয়ে পড়ে বলছে এবার যদি তুমি আমার নাম কাটতে আসো শোলের শেষ সিন আমরাই দেখাবো, সেটা তো মুশকিলের কিছু নেই। আমরা বলছি যে মীনাক্ষী দি কি বলেছে, মীনাক্ষী দি বলেছে আপনি যদি আমাদের নাম কাটেন তাহলে হাত হাতের জায়গায় থাকবে না, আপনি আমাদের নাম কাটবেন না, তাহলে তো আপনি, আমি এটা বলছি, আমাকে শেষ করতে দাও, আমি হুমকি দিচ্ছি না তো, আমি বলছি আমার রুটি রুজি, আমাকে শেষ করতে দিন, আমি বলছি আমার রুটি রুজি, আমার বেঁচে থাকবার অধিকার, আমার যে যা যা জিনিস প্রয়োজনীয়, 100 দিনের কাজ গ্রামের মধ্যে তৃণমূল কংগ্রেস না করলে পাবে না, তা কি মানুষ যখন আমাকে মারবে, মানুষ যখন আমাকে কাজ দিচ্ছেন আমাকে পেটে মারতে চাইছে, আমি তখন মুখে মধু নিয়ে দাঁড়িয়ে থাকতে পারবো না, আমাকে তখন বলতে হবে এই ভাষাতে। এক নম্বর কথা, দুই নম্বর কথা, আমি আবার আপনাকে বলছি আপনি আমার পেটে লাথি মারছেন, আপনি আমার কাজ ছাড়িয়ে দিচ্ছেন শুধুমাত্র সিপিআইএম করবার জন্য। এই যে সৌগত রায় বলছেন যে সিপিআইএম এর চামড়া আমি তুলে দেব, সিপিআইএম কেন চোর চোর বলছে, আপনি চুরি করবেন না, আপনাকে চোর বলা হবে না, যদিও বা সৌগত রায় চোর নয়। একটু শুনুন, ওনার প্রতিক্রিয়া নিই মাঝখানে। যে আমরা এবারে পাহারা দিচ্ছি, কোন স্কিম থেকে আমাদের নাম যদি কেউ বাদ দিয়েছে তো যে হাতে নাম দেবে সেই হাতটা হাতে থাকবে না, গলায় ঝুলবে, তার ব্যবস্থা আমরা করব। বলেছে হাত কেটে, হাত কেটে গলায় ঝুলিয়ে দেবে বলছে, হাত কাটবে বলিনি তো, না আমি বলছি দেখুন আপনি যা দেখালেন দেখালেন, আমরা বলছি আমরা যা ভুলি আমরা কিন্তু তা করি। বিকাশ রঞ্জন ভট্টাচার্য 2019 সালে বলেছিলেন আমরা তৃণমূলকে মারবো না, আমরা তৃণমূলকে দৌড় করাবো। মানিক ভট্টাচার্য দৌড়চ্ছে, তৃণমূলের নেতারা দৌড়চ্ছে, ফাইলাতে সিবিআই এর ঘরে যাচ্ছে, ইডির ঘরে যাচ্ছে, পার্থ অনুব্রত সবাই দৌড়চ্ছে। আমরা বলছি আপনাদেরকে মীনাক্ষী মুখার্জি যা, আমি আবার আপনাদেরকে বলছি আমাদের নামগুলো কাটবেন না, শুধুমাত্র সিপিআইএম করে এই অপরাধে আপনি নাম কাটবেন না, তাহলে দ্বিতীয় কথা রেলিভেন্ট নাম কাটবেন না। একটা কথা আমি অ্যাড করে দিচ্ছি, কিসের জন্য এই ভিন্ডিক্টিভ পলিটিক্স আসছে, বর্ধমানের বুকের আইন অমান্য হওয়ার পরে অন্তত 8 দিন ধরে অনির্বাণ চৌধুরী হতে পারে অথবা আভাস দা সবাইকে পুলিশ কাস্টডিতে নিয়ে রেখেছে কিসের জন্য, বর্ধমান বিশ্ববিদ্যালয়ে একের পর এক দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতি যখন মানুষের সামনে আসছে সেই দুর্নীতিকে আটকানোর জন্য তাদের বিরুদ্ধে তাদের মতকে দমিয়ে দেওয়ার জন্য দমিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, সেজন্য প্রতিবাদ করছেন, এমনটাই মত সায়নের। বৈশানদা,
একই শুনি মন্থরার মুখে, একই কথা শুনি মন্থরার মুখে, যারা পশ্চিম বাংলায় একটার পর একটা গণহত্যা সংগঠিত করেছে, যারা বিজন সেতুর উপরে মানুষকে পুড়িয়ে হত্যা করেছে, যারা তৃণমূল করে মানুষ হত্যা করেছে, যারা নেতা বিজন সেতু সেই লোকটা এখন তৃণমূল করে শুনলাম। এবার লজ্জা করে না মানুষকে খুন করে ফিরে আসছি। চোর আমি যদি আজ রাজনীতি না করতাম আর এই চেয়ারে না থাকতাম, আমি আমার বোনেদের বলতাম যারা এই মিথ্যে কথা রটনা করে তাদের জিভগুলোকে টেনে খুলে ফেলে দিতে। অনুব্রত মন্ডল পুলিশকে বোম মারতে বলে পুলিশের প্রোটেকশন নেই, আমার এক নাম্বার কথা। দু নাম্বার কথা, এই কলকাতার রাজপথে যে ডিওয়াইএফআই এর কথা হচ্ছে, ডিওয়াইএফআই এর কর্মী মইদুল ইসলাম মিথ্যেকে কলকাতার রাজপথে পিটিয়ে খুন করেছিল মমতা ব্যানার্জির সরকার, চুপ থাকবে কমরেডরা? চুপ থাকবো আমরা? সুদীপ্ত গুপ্তকে কলকাতার রাজপথে খুন করেছে মমতা ব্যানার্জির পুলিশ। আমি শুধু আপনাদেরকে বলছি, রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী ছেড়ে দিন, রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী, তিনি বলছেন তিনি জিপ টেনে ছিঁড়ে নিতেন। এই ভাষাকে কে এন্ডোর্স করেছে? এই ভাষাকে এন্ডোর্স করেছে সরকার পক্ষ, এক নাম্বার কথা। এখন মুশকিল হচ্ছে মমতা ব্যানার্জি বললেন যে উনি জিপ টেনে ছেড়ে নেবেন, তার পরিপ্রেক্ষিতে বিমান বসু বললেন আমরা জিপ বের করে দাঁড়িয়ে থাকবো। এখন এটা ভুল, উনি নাম বাদ দিয়ে দেবেন আমাদের, তার পরিপ্রেক্ষিতে আমরা বলেছি গলা হাতের জায়গা হাতনা থেকে গলায় তুলবে, আমরা এটা বলেছি। সৌগত রায় বলেছেন চামড়া গুটিয়ে নেবো যদি চোর বলো, আর আপনি চুরি করবেন না? চুরি করেছে তাকে চুরি করে এক লাইনে বসানো।